আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নদ নদী উপনদী শাখা নদী নিয়ে একটু আলোচনা করব প্রথমে নদ নদ বলতে আমরা কী বুঝি সাধারণ ভাষায় আমরা যেটা বলে থাকি যে নদীর কোনো শাখা প্রশাখা নেই এবং এক স্থান শুরু হয়ে একাধারে বয়ে সাগরে পতিত হয় সেটি নদ যেমন নদ নীল নদ ব্রহ্মপুত্র নদ বলে থাকি আরও একটু সহজে বোধার জন্য আমরা এরকম মনে রাখতে পারি যে আসলে এদের কোনো বংশধর নেই এই পুরুষ টাইপের আর কি আসলে এটা সাহিত্যের পরিভাষা বলা হয়ে থাকে আসলে এটার সত্যিকার বিষয় কি সেটা আজও জানা যায়নি যে শাখা পোশাখা বা বংশধর নেই এই জন্য এটাকে আমরা নদ বলে থাকি এরপর নদী মিষ্টি পানির ধারা বিভিন্ন স্থান যেমন পাহাড় পর্বত হ্রদ ঝর্ণা থেকে উৎপত্তি হয়ে বিভিন্ন অঞ্চল বা জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়ে কোনো জলাশয় বা নদী অথবা সাগরে পতিত হয় তখন সেটি আমরা নদী বলি যেমন পদ্মা মেঘনা যমুনা এটাকে আমরা নদী হিসেবে আখ্যায়িত করি বা তার শাখা প্রশাখা রয়েছে তাকে আমরা নদী বলে থাকি এরপর উপনদী উপনদীটি হলো কোনো নদীর উপরে এসে যে নদী পড়ে সেটিকে উপনদী বলা হয় বা এভাবে বলতে পারি ছোট ছোট নদী যখন একটি বড় নদীতে পতিত হয় তখন সেই ছোটো ছোটো নদীগুলোই বড় নদী উপনদী যেমন যমুনায় পতিত হয়েছে আতিক আত্রায় তিস্তা কর্তা এরপর আমরা শাখা নদীতে চলে আসতে পারি যে কিছু জলধারার উৎপত্তি যখন কোনো নদী থেকে হয় তাহলে সেটাকে আমরা শাখা নদী বলতে পারি বা মূল নদী থেকে কোনো স্রোতধারা যদি বের হয়ে আসে যেমন এটা পদ্মা নদী সেখান থেকে কোনো স্রোতধারা বের হয়ে আসে সেটাকে আমরা শাখা নদী বলতে পারি যেমন আরিয়ালখা বা কুমার নদী বা মূল নদী থেকে কোনো স্রোতধারা বের হয়ে আসলে সেটা শাখা নদী আর মূল স্রোতধারার উপরে কোনো নদী যদি পড়ে সেটা হলো উপনদী এই সংক্ষেপে নদ নদী উপনদী ও শাখা নদী ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা